আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা এবং আপনাদের ছোট্ট শিশুরা খুব ভালো আছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই ভিডিওটা আমার অনেক আগেই করা উচিত ছিল, মানে এই ভিডিওটা জোহানকে নিয়েই আমার করা উচিত ছিল, কিন্তু যেহেতু ভিডিওটা করা হয়নি আগে, তাই ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও বলেই আমি আজকে ভিডিওটা করছি। বিষয়টা হলো যে টামি টাইম, টামি টাইম কী, কেন বাচ্চাদের দেওয়া উচিত, কীভাবে দেওয়া উচিত, এই সমগ্র বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো টামি টাইম কী। টামি টাইম মানে হলো একটা ফ্ল্যাট জায়গায় বাচ্চাদের উপর করে শুয়ে দেওয়া, অর্থাৎ পেটের ভরে বাচ্চাদের শুয়ে দেওয়া, এটাকেই বলা হয় টামি টাইম। এবার বলবো যে বাচ্চাদের টামি টাইম দেওয়া কেন জরুরি। সদ্যজাত বাচ্চাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়, যেহেতু তাদের পাকস্থলীটা সুপরিপক্ক হয় না, সেই জন্য তাদের পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। তো এই গ্যাসটা যখন হয়, তখন যদি আমরা টামি টাইম দিই, তাহলে খুব সহজেই পেট থেকে গ্যাসটা বের হতে সাহায্য করে। যে সমস্ত বাচ্চাদের কলিক পেনের মতো সমস্যা আছে, তাদেরই কিন্তু দিনে 3-4 বার টামি টাইম দিলে খুবই উপকার পাওয়া যায়। বাচ্চাকে উপর করে শুয়ে দেওয়ার ফলে বাচ্চা ঘাড় তুলে তাকানোর চেষ্টা করে, এর ফলে তাদের ঘাড়ের একটা এক্সারসাইজ হয় এবং তারা ধীরে ধীরে ঘাড়টা খাড়া করতে শিখে যায়। এবং আপনারা লক্ষ্য করবেন, অন্যান্য বাচ্চার তুলনায় যে সমস্ত বাচ্চা টামি টাইম দেওয়া হয়, সেই সমস্ত বাচ্চারা অনেক তাড়াতাড়ি ঘাড় শক্ত করে রাখতে পারে। গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে যে আমার বাচ্চার হাঁসুলি উঠেছে। হাঁসুলিটা কি? হাঁসুলি উঠলে বাচ্চারা ভীষণ কান্নাকাটি করে। হাঁসুলি অর্থাৎ বাচ্চার এই এখানটায় একটা হাড় থাকে, সেই হাড়টাকে বলা হয় হাঁসুলি। যেহেতু বাচ্চাদের হাড় খুব নরম হয়, তাই তারা যখন হাত পা ছোড়াছুড়ি করে বা অন্যরকমভাবে কেউ যদি ঠিকঠাকভাবে কোলে না নিতে পারে, তাহলে কিন্তু হাড়টা উঠে যায়। এর ফলে তাদের ভীষণ কষ্ট হয় এবং বাচ্চারা ভীষণ কাঁদে। তো এইটাকে বলা হয় হাঁসুলি ওঠা। টামি টাইম দিলে কি হবে, বাচ্চার ঘাড় শক্ত হয়ে যায় এবং বাচ্চাদের হাড়গুলো শক্ত হয়ে যায়, এর ফলে কিন্তু হাঁসুলিটাও কম ওঠে এবং আপনার বাচ্চার ঘাড় কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। বাচ্চার ঘাড় যেহেতু খুব শক্ত হয়ে যায়, এর ফলে বাচ্চা খুব তাড়াতাড়ি রেসপন্স করতে পারে। অর্থাৎ আপনি যদি তাকে উপর করে শুয়ে দেন এবং বিভিন্ন কালারফুল জিনিসপত্র দেখান বা বিভিন্ন শব্দ হয়, তাহলে কিন্তু বাচ্চা খুব সহজেই ঘাড় এদিক ওদিক করে তাকাতে পারবে। 5 নম্বর হলো, টামি টাইম দেওয়ার ফলে কিন্তু বাচ্চা খুব তাড়াতাড়ি উল্টাতে শিখে যাবে এবং ওরা খুব তাড়াতাড়ি বুক টানার চেষ্টা করবে। আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখবেন, যে সমস্ত বাচ্চাকে টামি টাইম দেওয়া হয়, সেই সমস্ত বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি উল্টানো শিখে যায়। বাচ্চারা সারাদিন চিত হয়ে শুয়ে থাকে, তো তাদের ঘাড়ে ব্যথা করে। স্বাভাবিকভাবে সব মানুষেরই যেরকম এক কাতে শুয়ে থাকলে সেই দিকটা ব্যথা করে, তো বাচ্চাদের ক্ষেত্রে সেরকম ঘাড়ে ব্যথা করে। তো তাদের যখন টামি টাইম দেওয়া হয়, তাদের পিঠটা অনেকটা রিল্যাক্স হয় এবং তাদের ভীষণ আরাম হয়। কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাট হেড, মানে চ্যাপটা মাথা, এই সমস্যাটা দেখা যায়। যেহেতু বাচ্চাদেরকে একই পজিশনে শুয়ে রাখা হয়, ওরা বেশিরভাগ টাইমটাই চিত হয়ে শুয়ে থাকে, তো তখন দেখা যায় কি তাদের মাথাটা চ্যাপটা হয়ে যায়। তো দিনের কিছুটা টাইম অন্তত টামি টাইম দিলে এই চ্যাপটা মাথার সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। 8 নম্বর হলো, টামি টাইম দেওয়ার ফলে বাচ্চার হাত এবং পায়ের মাসল শক্ত হয়। বাচ্চাকে উপর করে দেওয়ার সাথে সাথে বাচ্চা হাত টানা, বুক টানার চেষ্টা করে, পায়ের ধাক্কা দেওয়ার চেষ্টা করে, তখন কি হয় তাদের হাত এবং পায়ের মাসলগুলো শক্ত হয়। এবার বলবো কখন থেকে আপনি আপনার বাচ্চাকে উপর করাতে পারবেন বা টামি টাইম দিতে পারবেন। আপনার বাচ্চা যখন জন্মাবে, জন্মের পর যখন তার নাভিটা শুকিয়ে যাবে, নাভিটা শুকানোর পর থেকে আপনি ওকে টামি টাইম দিতে পারবেন। এবং যতদিন পর্যন্ত ও নিজে নিজে উপর হতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে ওকে টামি টাইম দিয়ে দিতে হবে। কতক্ষণের জন্য আপনি বাচ্চাকে টামি টাইম দেবেন? একদম প্রথম প্রথম বাচ্চারা বুঝতে পারবে না, যেহেতু যে তাদের সঙ্গে কী করা হচ্ছে বা তাদের সহ্য ক্ষমতাও অতটা থাকে না, তাই তখন একদম সামান্য 2-1 মিনিটের জন্য দিলেই কিন্তু যথেষ্ট। তারপর বাচ্চা যত বড় হবে, ধীরে ধীরে সেই টাইমটাও বাড়াতে হবে এবং দিনে 3-4 বার কিন্তু বাচ্চাকে টামি টাইম দিতে হবে। অয়েল ম্যাসাজের সময় তো আপনি টামি টাইম দেবেনই, তাছাড়াও দিনে 3-4 বার কিন্তু দিতে হবে। এবং প্রতিবার টামি টাইম দেওয়ার সময় কিন্তু কিছুটা বড় বাচ্চা হলে 10-15 মিনিট টাইম কিন্তু তাকে আপনি টামি টাইম দিতেই পারেন।
এবং যখন সে বড় হয়ে যাবে তখন সে নিজেই ভীষণ এনজয় করবে। তার সামনে খেলনা রেখে দেবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে সে নিজেই এই টাইমটা এনজয় করছে। প্রথম প্রথম হয়তো বাচ্চা কিছুটা কাঁদতে পারে, তার কিছুটা অস্বস্তি হতে পারে, তো এই বিষয়টা ভয় পেয়ে যাবেন না। আপনারা মনে সাহস রাখবেন, বাচ্চা যতটুকু সহ্য করতে পারবে প্রথম প্রথম ততটুকুই দেবেন, এবং বড় হলে আস্তে আস্তে ও সহ্যও করতে পারবে এবং ভীষণ ও এনজয়ও করবে। এবার কতগুলো ইম্পর্টেন্ট টিপস দিই। টামি টাইম দেওয়ার সময় কিন্তু সবসময় আপনাকে সামনে থাকতে হবে, আপনি বা নির্ভরযোগ্য কাউকে সামনে রেখে তবেই কিন্তু বাচ্চাকে টামি টাইম দেবেন। দুই নম্বর হলো, বাচ্চা টামি টাইম দেওয়ার সময় বাচ্চা যেন জেগে থাকে, সে যেন ঘুমিয়ে না পড়ে। তিন নম্বর হলো, টামি টাইম দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যে বাচ্চার নাক যেন চেপে না যায়। এবং চার নম্বর হলো, বাচ্চাকে খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টামি টাইম দেবেন না, খাওয়ার অন্তত 8 ঘন্টা পরে তবেই দেবেন, না হলে কিন্তু বাচ্চা বমি তুলে ফেলতে পারে। এবং যখনই বাচ্চার অস্বস্তি হবে তখনই কিন্তু বাচ্চাকে সোজা করে দেবেন। এবার আমি আপনাদের টামি টাইম দেওয়ার কতগুলো টেকনিক দেখাবো। এই ভিডিওটা জোহান যখন ছোট ছিল তখন জোহানকে দিয়ে করলেই আপনারা বেশি ভালো বুঝতে পারতেন যে ও কীভাবে বুক টানার চেষ্টা করছে বা কীভাবে ও টামি টাইমটা এনজয় করছে, এই সবগুলোই আপনাদের দেখাতে পারতাম। কিন্তু জোহান যেহেতু এখন বড় হয়ে গেছে তাই ওর টামি টাইমের প্রয়োজন হয় না, তাছাড়া ও করতেও চাইবে না, সেই জন্য আমি এই পুতুলটা দিয়েই আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাচ্চাকে খুব নরম জায়গায় বা খুব শক্ত জায়গায় টামি টাইম দেবেন না, মোটামুটি একটা আরামদায়ক জায়গায় বাচ্চাকে টামি টাইম দেবেন, এবং এই ধরনের একটা কুইক ড্রাই শিট পেতে দেবেন, কারণ বাচ্চার নাক বারবার নিচে ঠেকবে, তো সেই কারণে শক্ত জায়গা হলে ঘষা লাগতে পারে, আর এরকম কুইক ড্রাই শিট পেতে দিলে বাচ্চার নাকের মধ্যে ধুলোটা ঢুকবে না। প্রথম পদ্ধতি হলো, বাচ্চার হাত দুটো এইভাবে ভাঁজ করে নেবেন, তারপরে আস্তে আস্তে বাচ্চাকে এইভাবে কাত করে দেবেন, তারপর বাচ্চাকে শুইয়ে দিয়ে হাতগুলো এরকমভাবে সামনের দিকে সোজা করে দেবেন যাতে ও সহজে হাতে ভর দিতে পারে। দুই নম্বর হলো, বাচ্চার বুকে এবং পিঠে এইভাবে করে হাত দেবেন এবং আপনার হাতে তালুর ওপর বাচ্চাকে নিয়ে নেবেন, তারপর সাবধানে এরকমভাবে বাচ্চাকে আস্তে আস্তে শুইয়ে দিয়ে বাচ্চার হাতগুলো সামনের দিকে দিয়ে দেবেন। তিন নম্বর পদ্ধতি হলো, বালিশ বা যে কোনো একটা কাপড় ভাঁজ করে তার ওপর বাচ্চাকে শুয়ে দেবেন এবং বাচ্চার হাতগুলো বালিশের ওপরে এরকমভাবে রেখে দেবেন। চার নম্বর পদ্ধতি হলো, আপনি বসবেন এবং আপনার পায়ের ওপর বাচ্চাকে এইভাবে শুয়ে রাখবেন, আপনার পায়ের ওপর থাকবে বাচ্চার মাথা। এবং পাঁচ নম্বর হলো, আপনি নিজে শুয়ে থাকবেন এবং আপনার পেটের ওপরে বাচ্চাকে এইভাবে শুয়ে রাখবেন, এটাকে বলা হয় টামি টু টামি টামি টাইম। এই গেল পাঁচটা পদ্ধতি। বাচ্চাকে টামি টাইম দেওয়ার সময় সবসময় তার সামনে থাকবেন এবং তার সঙ্গে আই কন্ট্যাক্ট বজায় রাখবেন, তাহলে দেখবেন বাচ্চা ভীষণ এনজয় করছে এই সময়টা, সে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। বাচ্চার সামনে তার পছন্দের খেলনাগুলো রেখে দেবেন, তাহলে ও ভীষণ এনজয় করবে। আশা করছি টামি টাইম কী বা টামি টাইম সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়েছেন। হয়তো বিষয়টা আপনাদের প্রথম প্রথম খুব ভয় করবে, আমার নিজেরও করতো, তো ভয় পাবেন না, মনে সাহস রাখবেন এবং খুব সাবধানতার সাথে কিন্তু এই বিষয়টা করলে দেখবেন কিছুদিন পরে আপনি নিজেই অভিজ্ঞ হয়ে যাবেন। এবং বাচ্চার ক্ষেত্রে কিন্তু টামি টাইম সত্যিই ইম্পর্ট্যান্ট, বাচ্চার গ্যাস রিলিফের ক্ষেত্রে, বাচ্চার মাসেল শক্ত হওয়ার ক্ষেত্রে আমি আগেই যে বিষয়গুলো বললাম, তো এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু টামি টাইম দেওয়া ভীষণ ইম্পর্ট্যান্ট। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।